নমস্কার, আমি সুপ্রিয়া, হট বয়েস অ্যান্ড ইয়ামি প্লেটসে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। আজকে আমার রেসিপিটি হলো ক্রিসপি বেবিকর্ন রেসিপি, আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রামের মতো বেবিকর্ন। তো প্রথমে আমি এখানে জল বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে, এর মধ্যে আমি এবার বেবিকর্নগুলো দিয়ে মিনিট 2-3 একটু ভাপিয়ে নেব। এরকম ছোট্ট ছোট্ট পিসে আমি বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি, আর এটা সিদ্ধ করা বা ভাপানোর সময় আমি কিন্তু কোনো রকম কোনো নুন দিচ্ছি না। আর বেশি খুব বেশিক্ষণ সিদ্ধ করবেন না, তাহলে ভেতরে ক্রাঞ্চি ভাবটা থাকবে না, ওভার কুক হয়ে যাবে। সেই কারণে 2-3 একটু ভাপিয়ে নিয়ে এরকম অবস্থায় আমি এবার নামিয়ে নেব। এবার বেবিকর্নের যে কোটিংটা হবে তার জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো ময়দা। আর দেব 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো। তার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। আর এই ব্যাটারটার মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, শুধুমাত্র যে ভাপে রেখেছিলাম এবং বেবিকর্নের গায়ে যে জলটা রয়েছে সেটা দিয়েই কোটিংটা হবে। আর অবশ্যই একটু চালের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, কোটিংটা তাহলে খুব ভালো ক্রিসপি থাকবে। আর এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার। এবার দিয়ে দিচ্ছি নুন, অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন, আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, 1 টিস্পুন মতো রেড চিলি পাউডার। এবার বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব। এই কাজটা শেষ পর্যন্ত চামচে করে হয়ে ওঠেনি, তাই আমাকে হাতটা লাগাতেই হয়েছিল। আর যাই হোক, আমি খুব ভালো করে কোটিংটা করে নিয়েছি বেবিকর্নের ওপর। এবার ভাজার পালা, তাই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। এবার আমি এক এক করে বেবিকর্নগুলোকে দিয়ে নিচ্ছি। বেশ সময় ধরে এটা মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে, এবং গোল্ডেন ফ্রাই এক পাশটা হওয়ার পর তারপরে কিন্তু অন্য পাশটা উল্টাবেন। তার আগে উল্টে দিলে পরে, মানে নাড়াচাড়া করলে বেবিকর্নের গায়ে কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে। এক দিকটা হয়ে গেছে, এবার আমি নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি। এইভাবে করে সব বেবিকর্নগুলোকে ভেজে নেব। সব বেবিকর্নগুলো আমি এইভাবে করে ভেজে নিয়েছি, ভীষণই ক্রিসপি হয়েছে। আর এবার আমি কড়াইতে অবশ্যই তেলটা কমিয়ে নিয়েছি, অতটা তেল আমার লাগতো না। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা গোটা রসুন কুচি, আর দিচ্ছি 2-3 মতো কাঁচা লঙ্কা কুচি। এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভাজা হওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি 2-3 মতো স্প্রিং অনিয়ন, সমস্তটাই কুচিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ডার্ক সয়া সস। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন টমেটো সস।
এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। আমি একটা ছোট্ট প্যাকেট দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্সের, যেহেতু একটু স্পাইসি হলে ভালো লাগে স্টার্টার হিসাবে, ওই জন্য। আর আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সেচুয়ান সস। আমি এখানে একটু স্পাইসি এবং সুইটনেস দুটোই দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো মধু। এবার একটি বাটিতে আমি 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ মতো জল মিশিয়ে এটা আমি দিয়ে দেব, যাতে কোটিংটা খুব ভালোভাবে হয় সসের। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার সব ভেজে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে দিচ্ছি। বেবিকর্নটা দিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না কড়াইতে, আমি তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নিয়ে রোস্টেড তিল ছড়িয়ে পরিবেশন করেছি। আপনারাও এইভাবে রেসিপিটি ট্রাই করুন আর জানান যে কেমন লাগলো আমার এই রেসিপি। অবশ্যই ভালো লাগবে আশা করি। তো আজ এই পর্যন্তই, নমস্কার।